একটা কি না, অনেক সময় দেখা যায় যে এটা মানে তোমাকে মেন কনক্লুশনটা, বাবা মা উভয়ই স্বাভাবিক, এটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, বাবা মা উভয়ই স্বাভাবিক, কিন্তু বলছে এক ছেলে হিমোফিলিয়া রোগ হয়েছে, এটা কিভাবে সম্ভব তা চেকার বোর্ড দিয়ে তোমাকে দেখাতে বলেছে। তো আমরা এইখানে ধরে নিতে হবে যে দেখো বাবা যারা, আমরা জানি সকলে এক্স ওয়াই তার কিন্তু মানে জেনোটাইপ, তো তারই ভিত্তিতে আমরা বললাম এক্স এর উপর এইচ থাকলে তার মানে লোকটি বা পিতা স্বাভাবিক, পিতা তখন কি স্বাভাবিক, স্বাভাবিক বলতে কি না তার বাবার কোনো কি নেই হিমোফিলিয়া রোগে আক্রান্ত তিনি নন। আর যদি এখানে মানে ছোট এইটা থাকে তাহলে কি লিখবো, যে পিতা বা তার বাবা হিমোফিলিয়া রোগে আক্রান্ত, হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগে আক্রান্ত। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার এই কম্বিনেশনে বাবার জেনোটাইপটা এইটা নিতে বলেছে। ওকে, অন্যদিকে অন্যদিকে আমরা যদি মায়ের কথা ধরি, তো মায়ের ক্ষেত্রে এক্স 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 এবং এদের তিনটে হবে, খেয়াল রাখতে হবে এক্স এর উপর বড় এইচ আছে, এক্স এর উপর বড় এইচ এই এইচ আছে, ছোট এইচ এবং দুটো ছোট এইচ আছে। তাহলে রোগটা যেহেতু ছোট এইচ দিয়ে যায় তবেই তো সে হিমোফিলিক হচ্ছে, তাহলে এখানে এটা কি না স্বাভাবিক স্বাভাবিক মহিলা বা মাতা, স্বাভাবিক মাতা, হ্যাঁ স্বাভাবিক মাতা, এটা হচ্ছে বাহক মাতা, বাহক মাতা, আর এটা হচ্ছে হিমোফিলিক মাতা, হিমোফিলিক হিমোফিলিক মাতা। তো এখান থেকে এইটা আমরা পরিষ্কার পরিষ্কার হচ্ছি যে এই যে বাহক মাতা, এখানে পপট গুণটা কি না এইচ, অতএব ওই 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 তাহলে এখানে পকট, এখানে তাহলে পকট গুণটা কি না, পকট গুণটা হয়েছে কি না, এখানে দুটো মধ্যে পকট গুণ হলো একটা কি এইটা, অতএব ওই মানে বাহক মহিলা কোনো কিন্তু কোথাও কেটে গেলে তার রক্ত তঞ্চন নিয়ম মাফিক স্বাভাবিক লোকেরই মতো হবে, কিন্তু তার দেহে একটি বাহক জিন আছে আর এর বাহক জিন নেই, এই হচ্ছে দুটো দুটোই স্বাভাবিকের মতো, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু তার মানে কোষের ক্রোমোজোমের জিনের মানে ক্রোমোজোমের উপর ডিএনএর উপর কি আছে, মানে এক্স ক্রোমোজোমের উপর কি আছে নাকি না, প্রচ্ছন্ন একটা জিন সে ক্যারিয়ার হিসাবে বহন করে বাহন করে, এই জন্য সে বাহক মাতা। তো আমাদের যদি আমরা এখানে মা উভয়ই স্বাভাবিক, তাহলে মাকে এটা যদি নেই তাহলে কিন্তু হবে না, তোমাকে এখানে ধরে নিতে হবে যে কন্ডিশন যেহেতু দিয়েছে ছেলে হিমোফিলিয়া হবে, তাহলে অবশ্যই মা স্বাভাবিক নয়, বাহক মাতা মানেও আমরা কি বলছি না স্বাভাবিক, এইটা বুঝতে হবে, বাহক মাতা মানেও কিন্তু বাইরে থেকে স্বাভাবিক। তো এই জন্য এই অংশের আমরা যে কম্বিনেশনটা পেলাম, তাহলে বাবা কি হবে না এক বাবা স্বাভাবিক, তাহলে এই এই বড় এইচ এবং ওয়াই এর সঙ্গে কার কজ হচ্ছে না বাহক মাতাও স্বাভাবিক, তো এখানে এইটা ধরতে হবে যে এইটা কিন্তু বাহক রয়েছে, এটাকে আমরা তাহলে কি বলবো পি জন্য। তো এখান থেকে তাহলে এরা কি গ্যামেট তৈরি করবে, তো কি গ্যামেট তৈরি করবে না, একটা হচ্ছে এক্স এইচ আর একটা হচ্ছে ওয়াই, এখানে কি তৈরি করবে যেহেতু হেটারোজাইগাস, তো সেক্ষেত্রে আমরা এখানে কি না একটা এইচ একটা এখানে এই পাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো পুরুষেরা কিন্তু কি জাইগাস হেমিজাইগাস, পুরুষেরা কি জাইগাস
না হেমি জাইগাস। কেন বলো তো? দেখো এখানে এক্স দিয়ে যে রোগটা যাচ্ছে, এখানে মেয়ে মহিলাদের ক্ষেত্রে দুটো করে এক্স আছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটা এক্স থাকে। এই জন্য রোগের পরিপ্রেক্ষিতে এর জটি এক্স ক্রোমোজোম থাকে, তার ভাব থাকে কার না পুরুষের। এই জন্য তাদেরকে আমরা মানে সেক্স লিঙ্কড উত্তরাধিকারীর রেসপেক্টে আমরা বলতে পারি হেমিজাইগাস। যাই হোক, এদেরকে তাহলে আমরা কি বলবো না, এরা হচ্ছে গ্যামেট। তো এরা হচ্ছে গ্যামেট। এরা হচ্ছে গ্যামেট। তো এরই পরিপ্রেক্ষিতে ডিস্টার্ব করে না সকলে। আচ্ছা, এরা হচ্ছে তাহলে কি বললাম, এরা হচ্ছে গ্যামেট। তাহলে আমরা কি পেলাম না, গ্যামেট দ্বয়ের মিলন তৈরি করব। এরা পুরুষ, তাহলে আমরা এইভাবে করি, এদের মহিলা, তাহলে এদেরকে প্লাস ধরলাম। এই অংশটাকে আমরা চেকার বোর্ডে যদি বুস্ট করিয়ে দিই, চেকার বোর্ডে যদি বুস্ট করিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছি দেখে নাও, কি পাচ্ছি এখানে। তাহলে এখানে আমরা কি লিখবো না, একটাতে এক্স এইচ আর একটাতে ওয়াই, এখানে কি লিখবো না এইচ এবং এক্স এর উপর এই। এদেরকে আমরা যদি মুস করিয়ে দেই, তাহলে এইটার সঙ্গে এইটা এই এই হবে, আর এর সঙ্গে ওয়াই, এর সঙ্গে হয়েছে এই, সঙ্গে হবে এইভাবে হবে। তো আমরা এই পরিপ্রেক্ষিতে লিখতে পারবো যে এক্স এক্স আছে মানে কন্যা, কন্যাটা কি হবে না স্বাভাবিক, কি হবে না স্বাভাবিক। এক্ষেত্রে কি হবে না বাহক কন্যা, কিন্তু আসলে বাহক কন্যা হলেও কি হবে, রোগে তো আক্রান্ত নয়, স্বাভাবিক। তো এক্ষেত্রে আমরা লিখবো যে স্বাভাবিক 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 পুত্র, আর হিমোফিলিক পুত্র কি হবে, হিমোফিলিক হিমোফিলিক পুত্র। আচ্ছা, এইটাকে আমরা তাহলে কি বলবো, এফ ওয়ান জন্য। এইবারে দেখো আমরা কমেন্ট লিখবো, যে কি কমেন্ট লিখবো না, এখান থেকে কমেন্ট করব যে দেখো এই চার মানে অংশ থেকে পুত্র সন্তানরা কিন্তু হিমোফিলিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে 25% পুত্র সন্তান আক্রান্ত, অর্থাৎ যদি আমরা শুধু ছেলেদের রেসপেক্টে বলি তাহলে 50-50, কোনো সন্তান খুব মানে কোনো সন্তান ভালো হতে পারে, আবার কোনো সন্তান হিমোফিলিক রোগে আক্রান্তও হতে পারে। তো তার মূল কারণ দেখো, কারণ দেখো দেখো তার এই ওয়াই সে তার বাবার কাছ থেকে পেয়েছে, বাবার কাছ থেকে এই এক্স কে না তার কন্যারা সকলে পেয়েছে, বাবার কাছ থেকে কন্যারা পেয়েছে, কিন্তু এই ওয়াই ধারণকারী অংশ তার মায়ের কাছ থেকে হয় এইটা পাচ্ছে, নালে তার মায়ের কাছ থেকে এইটা পাচ্ছে। তার ভিত্তিতে অর্থাৎ মায়ের কোন অংশটি তার গ্যামেট ফর্মেশনের দ্বারা তার শরীরে যাবে, পুত্রের শরীরে, তার ভিত্তিতে কিন্তু কি হচ্ছে, সে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হচ্ছে। কারণ মা এইখানে রোগের বাহক জিনটি বহন করার জন্য কিন্তু ঘটছে। তাহলে এই চিকার বোর্ড থেকে বোঝা যায় যে এক ছেলে হিমোফিলিয়া রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে, এটা চিকার বোর্ড দিয়ে আমরা দেখালাম। হ্যাঁ, আমরা যদি এখান থেকে কমেন্ট লিখি তাহলে শুধু পুত্র সন্তানের বলবো 25% কন্যা সন্তান স্বাভাবিক, 25% কন্যা সন্তান হিমোফিলিয়া রোগ নেই আর কি, স্বাভাবিক। ওকে, আবার কি বলবো, হিমোফিলিয়া রোগে আক্রান্ত স্বাভাবিক, আবার কি বলবো না বাহক কন্যা সন্তান 25%, 25% হচ্ছে বাহক, আর বলবো 25% পুত্র স্বাভাবিক আর 25% হিমোফিলিক পুত্র বলবো, এটাই কমেন্ট।
যদি আমাকে এখান থেকে শুধুমাত্র ছেলেদের কথা বলে, পুত্র সন্তানদের কথা বলে, তখন কিন্তু আমি বলবো 50% স্বাভাবিক, 50% হিমোফিলিক। অর্থাৎ প্রশ্নে যেমন চেকার বলে তোমাকে তোমাদের কাছ থেকে যে চাইবে সেই রকম তোমরা মানে উপস্থাপনটা সেইভাবে করবে। এইভাবে অন্য চেকার বোর্ডগুলো করে নেবে কি এখানে স্বাভাবিক, এখানে তুমি মায়ের এই কম্বিনেশনটাকে নাও, ঠিক আছে, আবার বাবাকে এখানে হিমোফিলিক ধরো, বাহক ধরো, এইভাবে বিভিন্ন কম্বিনেশন কিন্তু হবে এটাই। এবং চেকার বোর্ডগুলো পাবে, তোমরা রেজাল্ট গুলো দেখবে, প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এখানেই আমার আজকের ভিডিওটি শেষ করছি।